ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আসতে এত দেরি হলো কেন? আরে রাস্তায় অনেক জ্যাম দেখছিল, এদিকে তো জ্যাম দেখলাম। হ্যাঁ অনেক দেরি হয়েছে আসতে। এই যে আমি যাই একটু ভিতরে যা ফ্রেশ হয়ে যাবো। রুম কি এটা আমার? হ্যাঁ হ্যাঁ ব্যাংক পাশের রুমটা। তাহলে আমি যাই ভিতরে যেটা ফ্রেশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার থাকতে দিছে দালালের চক্রে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ দালালের চক্রে পড়ে। তুমি সাবধানে থাকো, আমি জানি না ফিরতে পারো কিনা। আমি জানি না আল্লাহ পাক জানে, আর দালাল কি বলে আল্লাহ পাক জানে। হ্যালো হ্যালো। হ্যাঁ ঝুমন কি আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। হ্যাঁ আপনার, আমি ইয়ের থেকে বলতেছি। আপনার ছেলে যদি ভালোভাবে পাইতে চান তাহলে 5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ যেটা বলতেছি এইটাই আপনি কাজ করেন, কোনো জানাজানি হবে না। হ্যাঁ কোনো টর্চারি হবে না। ঠিক আছে ওকে, যেভাবে বলছি ঠিক ওইভাবে কাজ করবে। বাইরে গিয়া দালার হাতে পড়ে গেছে, নাই টাকা। যদি পারস তাহলে আমার জন্য একটু চেষ্টা করবো। অনেক
হ্যালো 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 ঝুমুর, তোর বাইজি অনেক বিপদে পড়ে আসছে। দেখ দেশে বাড়িতে কেউ কাছ থেকে টাকা পয়সা দেখ, একটু বলতে পারস কিনা। 5 লক্ষ টাকা লাগবে, 5 লাখ ছাড়া ছাড়বে না। দেখ গয়নাগাটি থাকলে বা কিছু থাকলে, নাইলে বলছে যে বাইরে ফালাইব, গুনাতে সরাই দিব। তখন আমি কি করব? আমি তো আর কোনো চিন্তা ভাবনায় আমি শেষ মা, আমি শেষ। কথা বুঝা গেছে? বন্ধ করে আটকে রাখছে, ফোন দিচ্ছে বন্ধ করে। এখন আমি কি করব বাংলাদেশে বসে তোর জন্য? কি করা যাবে? আমি একাউন্ট নাম্বার দিতে আছি, একাউন্ট নাম্বারে টাকাটা পাঠাই দেন। আমি চলে আসছি, কই তুমি? সেই কথা পরে হবে, এখন বলা দরকার নাই। তারপরও ফোন ব্যাক করে নাই। তারপর একদিন দেখলো যে না, আমি আর আসবো না, ছেলের বিয়া করাই আসবো। কাগজ পাঠিয়ে দিছে না? কাগজ পাঠায় নাই, তুমি দেখে এসছে যে বলছে যে ও কাগজ পাঠায়। কাগজ নেই, পাঠিয়ে দিছে। টাকা এমন একটা জিনিস, এই টাকার জন্যই দেশটা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ভালোবাসা দূরে চলে যাচ্ছে। এই নারীর জন্য তৈরি হচ্ছে হাজার হাজার বকাটে ছেলে তৈরি হচ্ছে, কত সমাজে ভালো ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র নারীর জন্য। আমি নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি ভালোবেসে থাকো সারা জীবন পাশে থাকবে, মাঝপথে ছেলে একটা ছেলের জীবন নষ্ট করে চলে যেও না।